আমাদের দেশে পৃথিবীতে একটা সম্প্রদায় আছে, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। তারা কাঠের ওপরে সিজদা করে। আমি যখন লখনউ ইরফানিয়ায় কিরাত পড়তাম, তো এখানে একটা বড় শিয়াদের মসজিদ ছিল। তো এসার পরে এই গরমের দিনে আমি রাতের বেলায় বের হতাম, লস্যি খেতে, জুস খেতে বের হতাম রাত 10টার পরে, 11টার পরে। তো তাদের ইমামের সঙ্গে একদিন দেখা, মুলাকাত, সালাম দিলাম, উত্তর দিল না। বলে কিউ? বললে আপ লোক কো সালাম কে জবাব দেনা হামারে লিয়ে পাপ হ্যায়। মানে মাশাআল্লাহ কিতনা আচ্ছা মুসলমান হ্যায়, কষ্ট। আমি বললাম ভাই আপ জমিন মে সিজদা কিউ নেই করতে? সে উত্তর দিলে আমরা জমিনে এই জন্য সিজদা করি না, আসমান আর জমিনের এমন কোন জায়গা নাই যেখানে শয়তান সিজদা করেনি। আমি বললাম মাশাআল্লাহ খুব ভালো, এত পরিষ্কার থাকিস কি করবে জমিনের ওপরে? আমি তাদেরকে বললাম তোমাদের লোক মরে গেলে কোথায় দাফন কর, নদীতে ফেলে দাও না পুড়িয়ে দাও? বললে আমলোক তো দাফন করতে, আমরা দাফন করতে সালা শয়তান সিজদা কে ওই দাফন কর দিয়া তো শয়তান উসকো পকড় নেই লেগা। সিজদা করনে মে জমিন মে দিক্কত হ্যায় লেকিন উসকো ডালনে মে দিক্কত নেই, অন্দর ডাল দেগা তো শয়তান আর পকড় লেগা উসকো। আমরা তোমারা বড়া মৌলবি এসে পুচকে আনা। তো দু বছর কিরাত পড়েছি, দু বছরে সে মালকে আর খুঁজে পাইনি। আমাকে দেখলি এইদিকে এলে ওইদিকে ঘুরে পালা, খালি বলতাম মিলা ও তো পাবে না। শুনেলেন? আপনাদিকে বুঝাই আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনে বললেন লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো পোপ কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকান নাম ইমান নয়। প্রকৃত এক নম্বর ইমান হচ্ছে আল্লাহর ওপরে বিশ্বাস, সব ভাই আনবো জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবে আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নাবিগিন এবং আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আমার জলসায় শুনতে পাবেন, আমি অনেক জলসায় বলেছি সবাইকে মুসলমান বলা যাবে না মুসলমান ঘরে জন্ম নিলেও। কথাটা বুঝতে পেরেছে? সবাইকে মুসলমান বলা যাবে না। যারা যুবক আছে, আমি একটা জলসাই বলেছি সালমান খানকে তার পরিবারকে মুসলমান বলা যাবে না, মুশরিক। অনেক যুবকের রাগ হয়েছে, তু কেবে, তু বলার কেবে, গাল দিয়েছে ফেসবুকে ইউটিউবে, তোকে কে দায়িত্ব দিয়েছে কে মুশরিক কে কি বলা? আল্লাহ ইলিম দিয়েছে বলার জন্যে, তোর মতো পাঁঠা করেনি আল্লাহ আমাকে। কোরআন হাদিসের জ্ঞান দিয়েছে, কোরআনে আছে আল্লাহ ব্যতীত কেউ যদি অপরের উপাসনা করে তারা মুশরিক। যদি বলেন প্রুফ কি আছে, সালমান খান গণেশের পুজো করে তার বাড়িতে, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তার বাড়িতে করে, তার পরিবার করে, অর্থাৎ তাকে মুসলমান বলা যাবে না। নাম মুসলমান হলে মুসলমান নয়, সে যদি মুসলমান হয় তসলিমা নাসরিন কি দোষ করল? ই আল্লাহর সঙ্গে বাগাবত করেছে, সেও আল্লাহর সঙ্গে বাগাবত করেছে। আমার আল্লাহ কোরআনে আছে লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো, আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ পৃথিবীতে নেই। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বুঝালে, হে আমার নবী তুমি পৃথিবীর মানুষকে বলো লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা রব হলে, আর একটা সৃষ্টিকর্তা হলে পৃথিবীতে মারামারি সৃষ্টি হতো। কি নিয়ে? বৃষ্টি নিয়ে, সৃষ্টি নিয়ে, আপনার পৃথিবীর মানচিত্র নিয়ে মারামারি হতো না? হতো না। আরে আল্লাহ এমন পৃথিবী করেছে, এতেই তো সমুদ্র নিয়ে মারামারি করছে। কেউ বলছে এই সমুদ্র আমার, কেউ বলছে ওই দরিয়া আমার, কেউ বলছে এই দেশটা আমার, কেউ বলছে এই জমিনটা আমার।
তোমরা সামান্য জমিন নিয়ে মারামারি করো, দুটো আল্লাহ হলে পৃথিবী নিয়ে মারামারি হতো না। আল্লাহ কোরআনে বলেছেন, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুত নেই। আপনি মনে করছেন, শুনেন, মুসলমানের বিশ্বাস, মুসলমানের ইয়াকিন, এক আল্লাহর উপরে সকলে রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক কোলা আল্লাহর উপরে নয়, এক আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক সকলে বল কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, তাছাড়া দ্বিতীয় কোনো মাবুত নাই, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এটা নয় যে তুমি তোমার বাড়ির পাশে হিন্দু ভাইকে কষ্ট দাও। বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাস করো, নবীজি বললেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে কোন জাতে, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে আপনাকে আমল করতে হবে। তা বলে এটা নয় তোমার বাড়ির পাশে হিন্দু ভাইদের পূজোর অনুষ্ঠান হবে, তুমি যোগদান করবে, আমার আল্লাহ মেনে নিবে না। কথাটা বুঝতে পেরেছে? আমাকে দাওয়াত দিতেও পারে নাও পারে, আমি কারুর দাওয়াতের ভুখা নয়। মাথায় রাখবেন, কেউ যদি বলেন যে আমাদের মতো করে জলসাই বক্তব্য দিতে হবে, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না, আমি কারুর দাবায় এসে কারুর ভাষায় আমি ভাষা বলবো না, আমি কোরআন আর হাদিসের কথা বলবো। তোমার গায়ে লাগতে পারে, তোমার ব্রেনে লাগতে পারে, তুমি রাতের বেলায় অনুশোচনা করবে, ওই পাপে লিপ্ত থাকলে তুমি ইস্তেগফার করে ফিরে আসবে। আমি তোমার শিখানো বলি বলবো না। হুজুর, আমাদের দেশে মাতাল বেশি আছে, মদ নিয়ে বলবো না। হুজুর, আমাদের দেশে সুদখোর বেশি আছে, সুদ নিয়ে বলবেন না। আরবিতে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসক কহু কাইসে কহু, জিসক কহু জাইসে কহু, জিসকে মুয়াফিক হতা হে ও রাজি হো জাতা হে, জিসকে খিলাফ হতা হে ও নারাজ হো জাতা হে। আমার ভাই, আপনাদিকে ছোট্ট করে বলি, সকালবেলায় যাদের গায়ে কথা লাগবে যদি সুদ নিয়ে বলি, উলুবেড়িয়া চায়ের দোকানে সুদখোররা বলবে, সালা বাজে বক্তাবে, ঠিক কিনা কথা বলে? যদি মদ নিয়ে বলি, মাতাল্লা বলবে, একদম ফালতু বক্তা এনেছি, ও মদ নিয়ে বলেছে, গায়ে লেগেছে। ওই জন্যে কথা যার পক্ষে যাবে সে রাজি হয়ে যাবে, যার বিপক্ষে যাবে সে নারাজ হয়ে যাবে। ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, হকটাকে বুঝতে শিখো, হকটাকে মানতে শিখো। আমার ভাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমাকে যদি প্রশ্ন করেন আপনারা যে হুজুর, হিন্দু বাড়িতে খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে, আপনি হালালটা খাবেন, আপনার বন্ধু হিন্দু দাওয়াত দিয়েছে বিয়েতে, হালালটা খাবেন, হারামটা নয়। কোন হিন্দু ভাই ইফতারি করায় যদি দেখেন সে ব্যবসা করে, তার বৈধ ব্যবসা, তার পয়সাটা সতের পয়সা, আপনি অবশ্যই ইফতারি করবেন। ফতোয়া হচ্ছে ইফতারি করতে পাবে, তাকওয়া হচ্ছে তুমি নাও করতে পারো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ফতোয়া আর তাকওয়া দুটো জিনিস, তাকওয়া হচ্ছে তুমি না খেতে পারো, অসুবিধা নেই, আর ফতোয়া হচ্ছে তুমি খেতে পাবে। একটা হিন্দু ভাই তার পয়সা যদি সৎ হয়, ব্যবসা যদি সৎ হয়, তার পয়সাটা হালাল, আর একটা মুসলমান যদি তাহাজ্জতের নামাজ পড়ে আর সুদ খায়, তার পয়সাটা আল্লাহর কসম হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? মুসলমান বলে হারাম খেলে ওটা হালাল হয়ে যায় না, আল্লাহর কাছে যেটা হারাম সেটা 100% হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন ফিরবে না। হ্যাঁ, দেন ওইটা খুলে, কোনোদিন খুলবে না আমার ভাই। ওই জন্যে আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত সবাই মাথায় রাখবেন, আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম থাকবে। আপনাদেরকে সামান্য বুঝিয়ে দিই,
ইমাম সাহেব তুমি আছো তো নাকি? হ্যাঁ, এ জানো আমার কাছের মানুষ, এও সাথী ভাই আমার।